بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাউফুন, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে? لِيَوْمٍ عَظِيمٍ, সেই মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বপালনকর্তার সামনে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। وَمَا أَدْرَاكَ مَا سِجِّينَ, আপনি জানেন সিজ্জিন কি? كِتَابٌ مَّرْقُومٌ, এটা লিপিবদ্ধ খাতা। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ, সেদিন দুর্ভোগ হবে মিথ্যা আরোপকারীদের। الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ, যারা প্রতিফল দিবসকে মিথ্যা আরোপ করে। وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠইকে বলেকে মিথ্যা আরোপ করে। إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ, তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে পুরাকালের উপকথা। كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের পালন কর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ, এরপর বলা হবে একেই তো তোমরা মিথ্যা আরোপ করতে। كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ, কখনো না, নিশ্চয়ই সৎলোকের আমলনামা আছে ইল্লিয়ীনে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ূন, আপনি জানেন ইল্লিয়ীন কি? কিতাবুম মারকুম, এটা লিপিবদ্ধ খাতা। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ, নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে। عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ, সিংহাসনে বসে অবলোকন করবে। تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ, আপনি তাদের মুখমণ্ডলে সৎ
স্বাচ্ছন্দ্যে সজীবতা দেখতে পাবেন। তাদেরকে মোহর করা বিশুদ্ধ শরাব পান করানো হবে। তার মোহর হবে কস্তুরি। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তসনিমের পানি। এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলত নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফিরদেরকে উপহাস করছে। সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফিররা যা করত তার প্রতিফল পেয়েছে তো?